এই সকাল হয়, আর হাতে চায়ের কাপ নিয়ে বসে যাই রোদে, সবাইকে চা দিয়ে তারপরে বসে যাই রোদে। আর সকালবেলা এত সুন্দর রোদ, রোদটা গায়ে পড়ে তো আর উঠতে ইচ্ছা করে না, সেই চায়ের কাপ নিয়ে বসে বসে চা খায়। আর কত রকমের ভাবনা, কত রকমের চিন্তা চা খাওয়ার সময়ে আসে, তো মুখটা দেখে বুঝতে পারছো যে চা খাচ্ছি আর কিছু একটা হয়তো ভাবছিলাম। তো চলো, চা খাওয়ার পরে তো সব কিছু পড়েই আছে। তো ছেলের জন্য দেখো দুধ আর হচ্ছে হরলিক্স, আর সকালবেলায় ওটা ওকে এটাই দিব, আর অন্য কিছু করে দিলে না খেতে চায় না, যদিও দুধটাও খেতে চায় না। তো ওকে দুধ খাইয়ে তারপর হচ্ছে পড়তে বসাবো, আর দুধ হচ্ছে রাতে দিয়ে যায় কাকিমা, তো সেটাই আমি জাল করে রাতে অর্ধেকটা দিয়ে সকালবেলা অর্ধেকটা দিই, কারণ এটা বকে টোকে একটু খায়, আর অন্যান্য কিছু যদি বানিয়ে দিই আর ভাত তো খাবেই না, তো সেই জন্যই দুধটাই আমি একটু রেখে দিই, সেটাই এখন খাবো। খাইয়ে একটু ওকে লিখতে দেবো, লিখতে দিয়ে আমি কাজ করবো। আর আজকে হচ্ছে স্কুলে যাইনি, তো দেখো কত সুন্দর রোদ বেরোচ্ছে, রোদ ঘরের মধ্যে ঢুকছে, আর এই একদম পুরো এত সুন্দর রোদ পড়ে পুরো বিছানার ওপর, তো চাদর পুরো গরম করে দেয় ঠান্ডার দিনে, খুব ভালো লাগে। তো এখন ছাদে চলে এসেছি, আর জামা কাপড়, কালকের অনেক জামা কাপড় ছিল সেগুলো কাচতে না অনেকটা লেট হয়ে গেছিল, তো সেগুলো মেলেনি, একদম বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, প্রায় বড় বড় দু বালতি রেখে দিয়েছিলাম যে একবারে কালকে সকালবেলায় ছাদে গিয়ে মেলে দেবো। তো সকাল সকাল রোদ বেরিয়ে গেছে, আর সব জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি, অনেক জামা কাপড় অনেক, কারণ হসপিটালে দুদিন যাতায়াত করেছি বোনের ওখানে, তো বাড়ির তো অনেক জামা কাপড়। তো চলো এগুলো ফটাফট মেলে দিই, মেলে দিয়ে তারপর নিচে এসে তো রান্না বান্না কাজ কাম আছে। তো ছাদ থেকে এখন চলে এসেছি নিচে, আর এখন নিচে এসে ফুলগুলো সব পুড়িয়ে নেব। আর কাকিমা হচ্ছে দেখো ঘর মোছা মানে ন্যাকড়া দিয়ে না মুছতে পারছে না, তো ডানটা দেখি অন্য ডানটা নিয়ে আসতে হবে, ডানটা দিয়েও মুছতে পারছে না বেচারি, খাটের নিচে ঢুকে পরিষ্কার করে মুছে তো মুছতে পারছে না। আর আমাকে বলছে একটা ডানটা কিনে এনে দিও, তো যেই ডানটা আছে সেই ডানটা তোমার মুছতে পারে না, ওটা অন্য সিস্টেম আছে। তো ফুল টুল তুলে চলেছি রান্নাঘরে, আর এখন ব্রেকফাস্টের জন্য করব। তো বর আগে বাইরে খেতো, বাড়িতে বলতাম রুটি করে দিই তোমার বাড়ির খাবার করে দিই, ওর পছন্দ হতো না, তো এখন ওই পেটের প্রবলেম হয়ে গেছে, সেজন্য সকালবেলায় বলে যে একটু আমাকে রুটি করে দাও, তো তো এখন রুটি করব আর একটু আলুর তরকারি করে ওকে দিয়ে দেবো। তো আজকে রান্নাটাই আগে করে নেব, আর হচ্ছে এদিকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি ইলিশ মাছটা, পরে করব। দুটো বাজে দেখো, আর হচ্ছে স্নান করে ঠাকুরকে পুজো দিলাম, আর বাবাকেও স্নান করিয়ে দিলাম, তো আমার বাবা এখন রেডি হচ্ছে তিনটার সময় না আড়াইটা থেকে, হ্যাঁ তো আমার বাবা এখন রেডি হচ্ছে ড্রয়িং এ যাবে বলে, তো ড্রয়িং হচ্ছে আড়াইটা থেকে, এখন পৌনে দুটো বাজে, তো ও স্নান করলেই ওর পুরো যখনই টাইম হোক না কেন তিনটে থেকে হলেও, কিন্তু ও যদি একটা সময় স্নান করে ও একদম পুরো রেডি হয়ে বসে থাকে, তো সেদিন এখন সাজু গুজু হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে হচ্ছে। আর হচ্ছে ওইদিকে আমি ভাত বসিয়ে এসেছি একটা ওভেনে, আর একটা ওভেনে বসিয়ে এসেছি আলু সেদ্ধ, আর এই যে এইগুলো সব আলমারির মধ্যে ছিল আমাদের ওই ঘরে, তো সব অনেক এগুলো সব ল্যাঙ্গা, তো আপাতত এখন এইগুলো লাগছে না, ওই কপে বিয়ে বাড়ি যাবো তারপরে লাগবে, আর ওই আলমারিতে জামা কাপড় আটছে না, তো এখন শীতের গুলো সব বের করেছি, আর শীতের গুলো এই যে এর মধ্যে ছিল, তো এই দেখো শীতের গুলো সব এই যে এই ব্যাগের মধ্যে, তারপর এইদিকে
তো শীতের গুলো যে কোথায় রাখবো জায়গায় পাচ্ছি না। তো আমার বর বললো যে একটা আলমারি নিবে, তো রাখার জায়গা পাচ্ছি না। তো আমার বর বলছে কোথায় রাখবে, তো আমি ভাবছি যে কেন এটা সরিয়ে দিব, সিঁড়ির নিচে রাখবো, তো এখানে একটা আলমারি রাখবো। নইলে বাবার ঘরের আলমারিটা দেখো পুরো ফাঁকাই পড়ে আছে। তো ওই আলমারিটা আমি বললাম যে ওই আলমারিটা বের করে এই ঘরে দিয়ে দাও, তো তাহলে আমি শীতের গুলো রাখতে পারি কিংবা ল্যাঙ্গা গুলো রাখতে পারি, তো ওই ঘরের থেকে ও বের করবে না। আর হচ্ছে বাবার ঘরের আলমারিটা কিছু নেই যদিও, কিন্তু বাবা মানে বের করলে বাবা যদি তখন একটা কিছু ভাবে যে আমার ঘরের আলমারিটা ছিল বের করে দিল, তো সেই জন্যই আমার ঘর বের করছে না। তো এখানে ইলিশ মাছ ভাপানোর জন্য দেখো জলটা ফুটছে, তো এখন এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি ইলিশ মাছটা, তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো। আর জলটা না একদম ঠিকঠাক করে দিতে হবে, কারণ এই জলটা যেন এই ঢাকনার উপরে না আসে, না হলে ওর মধ্যে জল ঢুকে গেলে আর খেতে ভালো লাগবে না। তো এটা আমি একদম আস্তে আস্তে ফোটাবো, কারণ জোরে পাওয়ার দিলে না এটা ফুল করে দিলে জল টগবগ করে ফুটে না জল উপরে উঠে এর মধ্যে জল ঢুকতে পারে, তো সেই জন্য আমি আস্তে আস্তে এটাকে করবো। চলো রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে ঘরটা আমি গুছিয়ে নিলাম, আর ধুলো ঢুকবে বলে দেখো সব লাগিয়ে দিয়েছি, না প্রচন্ড ধুলো ঢুকে না সাদা খাটা একদম পুরো কালো হয়ে যায়। মাংস ছাড়া ভাত খাবে না, ওকে ভাত দিয়েছি আমি প্রায় দুটোর সময়। তো দেখো আমি নিয়ে গিয়ে খাওয়াতে গেলাম, সে মুখ বারবার ঘুরে যাচ্ছে, তো বাবাকে ভালো করে বোঝালাম যে অ্যান্দেল তুমি এখন এটাতে খাও, দুধ দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি, তো বললাম এটাতে খাও সন্ধ্যার টাইমে তোমাকে মাংস দেবো। দিয়ে দেখো বুঝিয়ে বললাম ও কথা দিয়েছি যে সন্ধ্যার সময় ওকে চিকেন দেবো, তো সেই জন্য খাচ্ছি। তো এখানে বেগুনটা ভাজছি, আর সবাই যখন খেতে বসে না তখনই আমি গরম গরম ভেজে দিই বেগুনটা, এখন ভাজছি কারণ এখন সবাই খাবে। আর ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে, ভাপাও হয়ে গেছে, আর ভাপাটা এখন খুঁজছি। তো কালারটা দেখো এটা খুব জোর, আমি 10 থেকে 15 মিনিট জলে ভাপিয়েছি, আর এইভাবে করলে মানে এত টেস্ট হয় খেতে, আর এমনিতেই ইলিশ মাছ তো টেস্টি হয় তাই না। আর এখন কটা বাজে দেখো 3:35 বাজে, তো ছেলেকে আনতে যাব ড্রয়িংয়ে ও আছে, তো আর ঘরটার অবস্থা দেখো, তো এগুলো না এখন আর গোছানো হবে না, ড্রয়িং থেকে এসে যেতে হবে ক্যারেটের ওখানে, একটু সব রাতে গোছাবো। আর তো ছেলেকে তো আনতে যাব, তো ভাবলাম যে একটু খেয়ে নিই, 4টার সময় ছুটি হবে, তো বেগুন ভাজা আলু সেদ্ধ আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো খাওয়া হয়ে গেছে আর এখন রেডিও হয়ে গেছে, এখন যাব ছেলেকে আনতে। তো ক্যাটের ওখানে চলে গেছে, আমার ভাই দিতে গেল, তো আমি ভাবলাম যে কী করবো তাহলে একটু শুই, আর 6টার সময় আমি গিয়ে নিয়ে আসব। তো দেখো জামা কাপড়গুলো সব নিচে নামিয়ে দিয়েছি, রাতের খাবার করছে, আর আমি এখন খাবো চা, আর হচ্ছে ছেলেকে সন্ধ্যার সময় নিয়ে আসলাম ক্যাটের ওখান থেকে, আমার মুখ উঠছে না মাথা উঠছে না, ছেলেকে ক্যাটের ওখান থেকে নিয়ে আসলাম, ওর মামা দিয়ে এসেছিল, তো দিয়ে নিয়ে এসে ঠাকুরকে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে যে ওর বাবাকে চা করে দিলাম, আর ওর বাবাতে আমার বরকে চা করে দিলাম, আর আমার ছেলেকে দুধ আর হরলিক্স আর বিস্কুট এবার দিয়ে আসলাম, খাচ্ছে টিভি দেখছে, আর এই যে আমি এখন চা খাবো, চা খেয়ে তারপর ওকে পড়তে বসাবো, আবার কাল থেকে হচ্ছে স্কুল, আজকে হচ্ছে রবিবার। মা ব্যাটাতে বসে পড়েছি চা আর মুড়ি খেতে, তো এই টাইমটা না মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, মানে সন্ধ্যাবেলায় শুধু মনে হয়, হ্যাঁ সবসময় মনে হয় সন্ধ্যাবেলায় যে মুড়ি খাই, তো চলো মুড়িটা খেয়ে তার পড়তে বসবো। দেখে মাম্পি একদম মাম্পি সাজিয়ে দিয়েছে, লাল পরি লাল পরি লাল পরি লাল পরি, ঠিক আছে তুমি ওই ওপরে উঠো, যে অঙ্ক দিয়েছি এখন অঙ্ক করে বসে বসে, আর আমি এই যে জামা প্যান্ট গুলো সব গুছিয়ে নি, যাও উপরে উঠো, কানামাছি ভো ভো যাকে পাবে তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবে তাকে ছো, একদম লাল পরি লাগছে বাবা তো কে। আমার কমপ্লিট করা তাহলে আমার কমপ্লিট করছি না, তুমি হচ্ছে তুমি তো লিখতে দিচ্ছ না।
তোকে লিখতে দিলাম, লিখতে দিয়ে ভাবলাম যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর লিখছে কিভাবে দেখো, শুয়ে শুয়ে লেখা পড়া সব কিছুই শুয়ে শুয়ে হয়, আবার পড়তে বসলে তো অনেক কিছুই হয়, বারবার হিসু পায় পটি পায়, তো এইটুকুটা যে শুয়ে যেও লিখছে এতেই আমি অনেক। তো এখন রাতে করব হচ্ছে চিকেনটা এনেছে কালকে, এবার সকালবেলায় করার কথা ছিল সেই চিকেন না করে ও আবার ইলিশ মাছ নিয়ে চলে এসেছিলো, সেই জন্য ইলিশ মাছটাই করলাম। আর চিকেনটা ভাবলাম যে রাতে রুটি দিয়ে চিকেন কষা করব। তো হচ্ছে এইদিকে চিকেন কষা কিন্তু এমনি ভালো লাগে আমার, বরাবর যতই সুগার থাকুক আবার আলু ছাড়া চলতে পারে না। তো আলু একটু ভেজে নিলাম হালকা লাল করে, আর এখন পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলে। তো যেভাবে চিকেন আমি রান্না করি ঠিক সেইভাবেই করব। তো এটা হচ্ছে দেশি মুরগি, তো দেশি মুরগিটা না আমি অনেকটা খাসির মাংস মতো রান্না করি, মানে আমি খাসির মাংস যেভাবে রান্না করি তো দেশি চিকেনটাও কিন্তু সেভাবেই রান্না করি। আর পেঁয়াজ আর রসুনটাকে একটু আমি লাল করে ভেজে নিলাম, তারপরে আমি চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে লাল করে ভেজে তারপরে আমি মশলাটা দিই, যে মশলা যেমন আদা জিরে আর কাঁচা লঙ্কা, তো পেস্ট করা আছে, আর এর মধ্যে সামান্য একটা টমেটো দেবো, আর কোনো কিছু দেবো না, আর নামানোটা আমি গরম মশলা। তো এর মধ্যে দেখো একটা ছোট্ট টমেটো দিয়েছি, তো এখন ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে, দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা আস্তে আস্তে করব রান্না, তো তবে কিন্তু টেস্ট হবে। তো দেখো গ্যাসটাকে একদম লো করে দিলাম আর এখন এটা ঢেকে দেবো। তো ভাবলাম যে চিকেনটা আস্তে আস্তে হোক আর ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই, আচ্ছা ভাত করব না রুটি করব সবার জন্য। আর ক্যামেরাটা আমি না সেট করার জায়গা পাচ্ছিলাম না, শেষ এমনিতে আমার স্ট্যান্ড ভেঙে আছে, তো সেই স্ট্যান্ড নিয়ে একদম পুরো মাইক্রোওভেনের মাথার উপরে রেখে তারপর আমি ময়দা মাখবো। কতটা জল বেরিয়েছে দেখো, আমি কিন্তু একটুও জল দিইনি, পুরোটাই হচ্ছে মশলা চিকেন থেকে জল বেরিয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাঞ্জেলের ভাত করছি, কুকারটা এঠো আছে, কাকিমা বিকেলে আসেনি তো সেই জন্য কড়াইয়ে করে নিচ্ছি। তো আমার ছেলে কি করে শুয়ে আছে দেখো, এদিকে ফ্যান চলছে আর এদিকে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। সবারই খাওয়া হয়ে গেছে, কোন একটা বাজে, তো বাবা এখন এলো, তো বাবাকে এখন খাবারটা দিয়ে দিই। এই যে রাতে করলাম মাংস আর হচ্ছে রুটি।